एवरीवन वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। तो सकाल सकाल माँ बनाच्छे हमसे ब्रेकफास्ट, तो एखाने प्रचंड आवाज़ होच्छे, चलो आमी ओई घरे गिये कथा बोलछी। कालो जीरे फोड़न दिए निएछे, ফুলকপি আর পেঁয়াজ কলিটাকে ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে এবার ভাজা ভাজা করা হবে। এখন বাজে হচ্ছে 11টা আর মা পেঁয়াজ কলি ফুলকপি ভাজা করছে, যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট হবে, রুটি দিয়ে খাওয়া হবে। তারপরে আজকের যে চমকটা সেটা হচ্ছে অনেক অনেক দিন পর বাড়িতে এসছে মাটন, মাটন বাড়িতে মাটন এসছে। তো মাটন রান্না হবে রসিয়ে কষিয়ে, জানি না সুমনকে ইনভাইট করা হবে, ও আসতে পারবে কিনা, কারণ ওর ফোটা আছে। তো সেই সব কিছু তোমাদের সাথে আজকে ব্লগটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আমি বাবাকে ওষুধ দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাটনের রেসিপিটা। এখন বাজে হচ্ছে 11টা আর মা পেঁয়াজ কলি ফুলকপি ভাজা করছে, যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট হবে, রুটি দিয়ে খাওয়া হবে। তারপরে আজকের যে চমকটা সেটা হচ্ছে অনেক অনেক দিন পর বাড়িতে এসছে মাটন, মাটন বাড়িতে মাটন এসছে। তো মাটন রান্না হবে রসিয়ে কষিয়ে, জানি না সুমনকে ইনভাইট করা হবে, ও আসতে পারবে কিনা, কারণ ওর ফোটা আছে। তো সেই সব কিছু তোমাদের সাথে আজকে ব্লগটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আমি বাবাকে ওষুধ দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাটনের রেসিপিটা। পেঁয়াজ আদা রসুন আলু টালু আমি সব ছিলে টিলে রেখে দিচ্ছি রেডি করে, যাতে মায়ের করতে সুবিধা হয়। তো মা একটু বেরিয়েছে, হচ্ছে আমার পিসিবাড়িতে গেছে একটু প্রসাদ দিতে, দধি মাখা দিতে। তো সেটা দিয়ে এসে মা চটপট করে আমাদের সবার জন্য, সুমন আসবে তো সুমনের জন্য স্পেশালি মাটনটা রান্না করে নেবো। অবশ্য জানি না এখনও সুমন ফোন ধরছে না, কারণ এখনও হয়তো ঘুমাচ্ছে। তো ও ফোন ধরার পরে জানতে পারবো যে ও অ্যাকচুয়ালি আজকে আসতে পারবে কিনা, কারণ কালকে ভাইফোঁটা, তাই সুমনকে পাও ভাইফোঁটা দেবে, আমি সুমনের ভাইকে ভাইফোঁটা দেবো। তো সেই কারণে একটা আলাদা একটা প্ল্যানিং আছে, তো ওরা হয়তো কালকে বিকালেও আসবে। সো চলো দেখা যাক কী হয়। তো এখানে আদা রসুন এইগুলোকে এবার এখানে পেস্ট করে নেবো। তো হয়ে গেছে পেস্টটা রেডি, আর এখানে মা তিন পিস মতন পনির ছিল, তো সেটাকে একটু ফ্রাই করে দেবে। আর এখানে পেঁয়াজ কেটে রাখা আছে, তো এখানে তেল গরম করতে বসাবো, আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি নুন আর হলুদি। তো কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে তেজপাতা আর একটু জিরা ফোড়ন দেবো, তারপর এর মধ্যে সর্ষের তেল দেবো গরম হতে। এখানে আদা রসুনটাও ভেজে নিচ্ছি।
মধ্যে একটুখানি জল দিয়ে আর একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে এখানে মা পাবদা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এটাকে একটু আটা দিয়ে মেখেছে আর এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছে। এবার হ্যাঁ, যাতে ভেঙে না যায় ওই জন্য আটাটা দিয়েছে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেবে। এখানে পাবদা মাছ ভাজা রেডি হয়ে গেছে। এখানে মা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জলের মধ্যে গুলে নিচ্ছে আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবে। মাছ ভাজা হয়েছিল, সেই তেলেই এই লঙ্কা আর হলুদের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে এবার এর মধ্যে সস দিয়ে দেবে আর ধনে পাতা দিয়ে দেবে। কি করছো? মাংস বাড়ছি। কার জন্য? আমার জন্য না, সুমনের জন্য। এত আস্তে কথা বলে, মেটে দেবো যা ইচ্ছা। বাবা মা এখানে কাঁচের বাটিতে মাংস বাড়ছে, এখানে মাছ বেড়ে রেখেছে, এখন অর্ডার হয়েছে নিচ থেকে কাঁচের থালা নিয়ে আসার জন্য। কাঁচের থালা নিয়ে আসি। আমি নিয়ে নিচ্ছি কাঁচের প্লেট। হ্যাঁ, তো এখনই জাস্ট খবর খুলে দেখলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছে। খুবই একটা মানে কি বলবো, একজন নক্ষত্র পতন যাকে বলা যেতে পারে। 2020 অনেককেই কেড়ে নিয়েছে আমাদের থেকে, তো খারাপ লাগছে। কিন্তু মানে অনেকদিন ধরেই আমি আর সুমন ডিসকাস করছিলাম যে উনি অনেকদিন আগেই হয়তো মারা গেছে, আমি জানি না, বাট আমাদের মনে হচ্ছিলো যে কাউকে যেহেতু দেখতে দিচ্ছিল না বা কিছু সামথিং ব্যাপার ছিল, উনি অনেকদিন আগেই মারা গেছেন এবং ভেন্টিলেশনে হয়তো রেখে দিয়েছিল, কালী পুজোর পরে ডিক্লেয়ার করবে। তো যাই হোক, সেটা খুবই একটা খারাপ ব্যাপার। তো যাই হোক, চলো আমি কাঁচের প্লেট নিয়ে চলে এসেছি, মা এখন পনির ভাজবে ওর জন্য। তো ও কখন আসে দেখি, এখন দুটো বাজতে যায়, তো ওর আস্তে আস্তে হয়তো তিনটে বাজবে, আমি ওয়েট করে রয়েছি, ও আসবে একসাথে খাবো, মা ওয়েট করে রয়েছে, চলো দেখতে থাকো। তো এখানে পনির ফ্রাই হবে, এই জন্য আদা রসুন পেস্ট দিয়েছে, একটু হলুদ দিচ্ছে আর এখানে হবে হচ্ছে ধনে পাতা ভাজা, তাই জন্য হলুদ দিয়ে ময়দা দিয়ে নুন দিয়েছে। তো ঘরে অ্যাজ ইউজুয়াল চালের গুঁড়ো নেই, তাই মুচমুচে হওয়ার জন্য মা খই দিচ্ছে। তো এই খইয়ের মধ্যে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফ্রাই করবে। রেডি আমাদের খই দিয়ে পনির ফ্রাই। তিনটে 15 বেজে গেছে, বাট এখনো সুমন এসে পৌঁছায়নি। মার খেয়ে যাবি তুই? অল্প ভাত খাবি তো? দেখো দেখো সবাই দেখো, রোগা হওয়ার স্পেশাল কারণ, রোগা না রোগা হওয়ার স্পেশাল কারণ অল্প ভাত, অল্প সব। ওটা অনেক, এটা চুপ কর তো, আমি যে নষ্ট হবে, নষ্ট হবে, নষ্ট হবে না। ও
বলতে যাচ্ছিলাম একজন লেজেন্ড মানে বাংলা সিনেমার একজন সব থেকে বড় নক্ষত্র যাকে বলে, এত রিসাইটেশন উনার, মানে যে আমি এত রিসাইটেশন শুনেছি না, আমি জাস্ট মুগ্ধ হয়ে উনাকে শুনতাম। সৌমিত্র চট্টোপাধ্যায় দাদাসাহেব ফালকে উপাধি থেকে শুরু করে পদ্মভূষণ উপাধি সব কিছুই উনি পেয়েছেন। 1935 সাল থেকে উনি জন্মেছেন, 1935 সালে, আর তারপর থেকে একের পর এক একের পর এক বাংলা সিনেমায় হিট দিয়ে গেছেন। আর অবাক হয়ে রয়েছি, হ্যাঁ সুমন আমাকে বলেছিল যে হয়তো উনি পুজোর আগেই উনার মানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু সেটা কালী পুজো অবধি ওটা স্টপ করে রাখা হচ্ছে, পরে ওটা ডিক্লেয়ার করবে। তো যাই হোক, শুনে প্রচণ্ড খারাপ লাগছে। ভীষণ খারাপ লাগছে ওনার এই কথাটা শুনে। তো যাই হোক, এইসব চলছে আজকে খবরে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখি এখন হয়তো একটা সিনেমা টিনেমা দেখবো আমরা আর গল্প করবো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তো এখানে আমরা আমাদের অন্নকূটের প্রসাদ দিয়েছে, আর তো এতক্ষণ আমরা অনেক গল্প করলাম, আর মা এখন অন্নকূটের প্রসাদ নিয়ে এলো, তো সেটা এখন খাবো। আর খাচ্ছি কফি। তো এখন চিন্তা ভাবনা চলছে যে ভাইফোঁটা কী হবে না হবে এই সেই অনেক কিছু, কারণ সারা বছর ওয়েট করে থাকি ভাইফোঁটাটার জন্য। সো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওটা আসছে এই বাংলা চ্যানেলেই। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরপর থেকে নেক্সট ব্লগটা শুরু করবো।